কলকাতার অনেক জায়গা আছে যেগুলো এখনো পর্যন্ত ভালো করে ঘুরে দেখা হয়নি। তার মধ্যে থেকে এই ইডেন গার্ডেন্স বা এই ইডেন উদ্যান। আমরা ডাবল ডেকার বাসে করে পুরো কলকাতা শহরটাকে ঘুরছিলাম, তার মধ্যে থেকে এই ইডেন উদ্যান বা ইডেন গার্ডেন্স একটা ভিজিটিং পয়েন্ট ছিল। তো সেই কারণেই জানতে পারা যে এই ইডেন গার্ডেন্স বা ইডেন উদ্যানের মতো একটা সুন্দর জায়গা আমাদের কলকাতাতেও আছে। এত সুন্দর পার্কটা সাজানো, এসে পরে সত্যি বলছি ভীষণভাবে মুগ্ধ হয়ে গেছি। স্পেশালি দেখো, এরকম করে স্ট্যাচু করে তার চারিপাশে যেভাবে গাছগুলোকে মানে ফুলের টবগুলোকে এভাবে রেখেছে আর চারিপাশে খুব সুন্দর করে এভাবে সাজানো ছিল, প্রত্যেকটা মানে গাছ এত সুন্দর করে সেটাকে মেনটেন করা আর বাগানটাও এত সুন্দর করে মেনটেন করা, মানে সত্যি বলছি এলে পরেই মনটা খুবই ভালো হয়ে যাবে। তো আমাদের মোটে 25 মিনিট সময় দিয়েছিল পুরো এই বাগানটাকে পুরো ঘুরে দেখার, এই গার্ডেনটাকে পুরো ঘুরে দেখার। বাট সত্যি কথা বলতে 25 মিনিটটা কিন্তু খুবই কম সময়, না 25 মিনিটে এত সুন্দর পার্ককে ঘোরা কোনো কালেই সম্ভব না, বিকজ পার্কটা কিন্তু বিশাল বড় এরিয়া নেই। তো আমাদেরকে ঘুরে ভালো করে যদি ঘুরে দেখতে হয় তাহলে কিন্তু 25 মিনিটটা কিন্তু একদমই কম সময়। তো যাই হোক, তো যখন এসেছি তখন ওই জন্য যতটুকুনি হাতে সময় ছিল তো খুব তাড়াতাড়ি করে পার্কটাকে ঘুরে দেখে নিয়েছিলাম, এবং যা যা পার্কের ভিতরে আছে সবই মোটামুটি চেষ্টা করেছি ভিডিও করে তোমাদের সামনে দেখানো। যে যদি পারো তোমরাও কিন্তু এই পার্কটাতে একবার ভিজিট করে এসো, ফ্যামিলি সুদ্ধ বাচ্চাদের নিয়ে যাবে, বাচ্চাদেরও ভীষণভাবে ভালো লাগবে। আর যেহেতু শীতকাল ছিল আর শীতকালে এই যে সুন্দর করে যে গোলাপ বাগানটাকে সাজিয়েছে বেশ ভালো লাগছিল দেখতে। এবং এই গোলাপের কি গোলাপের বিভিন্ন রকমের কালারের গোলাপ, লাল, হলুদ, সাদা, গোলাপি, আরও অনেক রকম কালারের এখানে গোলাপ ছিল। তো দেখতে ভীষণই ভালো লাগছিল, তবে গোলাপের যে এরিয়াটা যেটা ছিল সেটা এভাবে ঘেরা ছিল যাতে কেউ গোলাপ ছিঁড়ে না নিতে পারে। তো যাই হোক, ফুল ফুল গাছে ফুটে আছে এটা দেখতেই বেশি ভালো লাগে, ছিঁড়ে নিলে অতটা বাগানের যে সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই এই গার্ডেনের আরেক পাশে ছিল বোটিংয়ের এরিয়া, একটা ঝিল টাইপের ছিল যেখানে আবার বোটিং করারও একদম সুব্যবস্থা আছে। এবার যখন গিয়েছি তখন দেখছি অনেকেই কিন্তু ওখানে বসে বোটিং করছে। তো যেহেতু হাতে খুবই কম সময়, যেন আমাদের বোটিং করাটা ঠিক হয়নি, তবে ইচ্ছা আছে নেক্সট বার যখন যাব অনেকটা সময় হাতে নিয়ে যাব যাতে বোটিংটা করতে পারি। এবং বোটিং এরিয়াটা দেখো এত সুন্দর লাগছে, ঠিক সানসেটের সময় আমরা তো গেছি আগেও বললাম, তো এই যে আলোটা যেটা জলে পড়ছে সূর্যের যে আলোটা খুব সুন্দর লাগছে দেখতে। আর প্লাস এই এরিয়াটাও না মানে ভীষণই সুন্দর। তো যাই হোক, আমাদের 25 মিনিট টাইম ওভার হয়ে গেছে, তো এবারে আমরা এক্সিট হয়ে যাচ্ছি, বিকজ আমাদের আরও কিছু দেখা বাকি ছিল। তো তোমরা যারা ওই ডাবল ডেকার বাসের ভিডিওটা দেখোনি তাহলে প্লিজ গিয়ে দেখে নেবে, ওখানে আমি ডিটেলসে বলেছি কিভাবে তোমরা ডাবল ডেকার বাসটা বুক করে পুরো কলকাতা শহরটা ঘুরে নেবে, ঘুরে দেখে নেবে, এবং ডেফিনেটলি সত্যি কথা বলতে ভীষণভাবে ভালো লাগবে, একবার অবশ্যই ট্রাই করে দেখবে। এই শীত চলে গেলে কিন্তু গরমের টাইমটা আর ভালো লাগবে। আশা করি পুরো ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং।